আপনারা কি সফল হতে চান? আমার মনে হচ্ছে ঘুম এসে গেছে সবার। ঘুম ঘুমাচ্ছেন? না। ঘুমাচ্ছেন না? না। তাহলে দেখি আমরা আসলে কনসেন্ট্রেট কিনা, আমরা আসলে আমরা ঘুমাচ্ছি কিনা সেটা আমরা দেখবো। সবাই কি পরীক্ষা দিতে প্রস্তুত? প্রস্তুত? আচ্ছা যখন আমি ওয়ান বলবো আপনারা দুইবার হাতে তালি দিবেন, কয়বার? যখন দুই বলবো তখন দিবেন কয়বার? যখন তিন বলবো কোনো হাতে তালি হবে না, চার বললে কয়বার? কয়বার? রেডি? তাহলে আমরা কি সবাই কনসেন্ট্রেট? রেডি? ওয়ান টু থ্রি। আমরা কি কনসেন্ট্রেশন দিতে পেরেছি? আমাদের বড় হতে হবে, অনেক বড়। তাহলে কি আমাদের কনসেন্ট্রেশন নিয়ে আসতে হবে না? তাহলে আবার রেডি? ওয়ান টু থ্রি। আমাদের আরেকটু সিরিয়াস হতে হবে, কনসেন্ট্রেশন ঘুমটা সরাই দিতে হবে, তাই না? রেডি? ওয়ান টু থ্রি ফোর। এইবারও পাঁচবার হয়ে গেছে, আবার রেডি? ওয়ান টু থ্রি ফোর। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সবাই কি সফল হতে চাই? রিয়েলি সফল হতে চান? ডু ইউ ওয়ান্ট টু সাকসেস ইন ইওর প্রফেশন? আসলে তাহলে আমাদের যদি সফল হতে হয় নিজেকে তৈরি করতে হবে। কাকে তৈরি করতে হবে আগে? কাকে? নিজেকে ডেভেলপ করতে হবে, নিজেকে তৈরি করতে হবে, নিজেকে আলাদাভাবে উপস্থাপন করতে হবে। আমরা কি সবাই প্রস্তুত? পৃথিবীর অসংখ্য লোক পেরেছিল নিজেকে তৈরি করতে। মিস্টার কুনোসুকি মাৎসুশিতা, উনি জাপানে একদম গরিব একটি ফ্যামিলি থেকে জন্মগ্রহণ করেন এবং উনি নয় বছর বয়সে উনি একটি জুতার দোকানে চাকরি করেন। কোন দোকানে? জুতার দোকানে, জুতা পরিষ্কার করে আর শুধু পেটটা বাঁচানোর জন্য। সেই কুনোসুকি মাৎসুশিতা একটু বড় হওয়ার পরে উনি ইলেকট্রিক ফ্যাক্টরিতে জব নেন। কোন ফ্যাক্টরিতে? ওখানে জব নেওয়ার পর্যায়ে এক পর্যায়ে উনি একটি সকেট আবিষ্কার করেন। এই যে সকেট দেখছেন, ওইখানে যখন সকেট আবিষ্কার করে উনি ওনার বসকে উপহার দিলেন যে বস দেখেন তো এই সকেটটা সুন্দর হয়েছে না, ওনাকে রিক্রিয়েট করা হয়। সেই কুনোসুকি মাৎসুশিতা নিজের চাকরি ছেড়ে দিয়ে সেই সকেট বানানোর কাজে লেগে যান। এক পর্যায়ে সকেট বিক্রি করতে পারেন না, চেষ্টা করে যাচ্ছেন আর বারবার চেষ্টা করে যাচ্ছেন, পারছেন না। হঠাৎ করে ওনার 1000 সকেটের অর্ডার পড়ে যায়। সেই কোম্পানিটা কি কোম্পানি জানেন? এখন বর্তমানে পার ইয়ার 65 বিলিয়ন ডলার ট্রানজাকশন হয়। ওই কোম্পানিতে বর্তমানে 2.5 লক্ষ এমপ্লয়ি কাজ করে। সেই কোম্পানিটার নাম জানতে চান? সেটা হচ্ছে প্যানাসোনিক। সেটা কি কোম্পানি? সেই কুনোসুকি মাৎসুশিতা, যে তার কোনো এডুকেশন নাই, তার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, সে যদি প্যানাসোনিকের মতো এত বড় কোম্পানি এস্টাবলিশ করতে পারে, ওয়াই নট উই? আমরা কেন পারবো না? আজকে নিজেকে চ্যালেঞ্জ করতে হবে। আপনারা কি সবাই প্রস্তুত নিজেকে চ্যালেঞ্জ করার জন্য? রিয়েলি? অফ কোর্স। যদি আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন তাহলে ইউ ক্যান এন্ড ইউ ক্যান বি, এবং ফাইনালি আই এম এনশোরিং ইউ ইউ ক্যান এন্ড ক্যান বি।